বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি ডেলি দুশো টাকা ইনকাম করতে পারবেন এরকম একটি আইডিয়া শেয়ার করব এটি একটি বাস্তব আইডিয়া আমিও করছিলাম এবং আমার এলাকার অনেকেই করে সে আইডিয়াটি হইলে গে মোটরসাইকেলের বন্ধক রাখার আইডিয়া মানে আমার কাছের এক লোক মোটরসাইকেল বন্ধক রাখবে সেক্ষেত্রে দেখলাম যে উনি আমার কাছে মোটরসাইকেলটা রেখে বিশ হাজার টাকায় রেখে আর কি নিল ওনার একটু টাকা পয়সার সমস্যা হয়েছে তো টাকা পয়সা সমস্যা হওয়ার পর উনি বিশ হাজার টাকা নিল একটি সাদা স্টাম্পে সই দিয়ে রে বিশ টাকা দাম নিচ্ছে আর ওনার ছবি ভোটার আইডি কার্ড নিয়ে ওনার মোটরসাইকেলটা রেখে দেওয়া হয়েছে অতপর যে কাহিনিটা ঘটছে সেটা হলো গেয় ওনা ওনাকে মোটরসাইকেলের বিশ হাজার টাকার বিনিময়ে ওনার কাছ থেকে শুধু মোটরসাইকেলটা রাখা হয়েছে তো মোটর সাইকেলটা রাখার পর মোটরসাইকেলটাকে করা হলো কি প্রতিদিন ভাড়া দেওয়া হলো দুশো টাকায় কোনো দিন তিনশো টাকায় তো দুশো টাকায় একজনে নিল দশ দিনের জন্য তো দুশো টাকা দশ দিনে নিলে তাইলে দুই হাজার টাকা মানে অর্থাৎ আপনার দুই হাজার টাকা দেনি দৈনিক ইনকাম হয়ে গেলো মানে হইল গিয়া এই জিনিসটা আপনারা অনেকে হয়তো বা সুদ হিসাবে ধরতে পারেন বা যেভাবেই ধরেন না কেন কিন্তু এই ব্যবসাটা মানে এখন বর্তমানে গ্রাম এবং মফসল এরিয়াতে খুব চলে এক কথায় বলতে গেলে দেখা যায় যারা গ্রাম অঞ্চলে হাতে কিছু টাকা আছে তো তারা এই কাজগুলো করে ধরেন আপনি ধরেন বিশ হাজার টাকা রেখে দুশো টাকা ইনকাম করলেন সেখানে যদি পাঁচটা মোটরসাইকেল এক লাখ টাকায় বন্ধক রাখেন বা যে রাখেন কারণ এরকম লোক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো পাঁচ হাজার টাকা করে যদি রাখেন ধরেন আপনি দশটা মোটরসাইকেল এখানে রাখলেন তো দশটা মোটরসাইকেল রাখতে গেলে আপনাকে দুই লাখ টাকা লাগবে তো দশটা মোটরসাইকেল রাখার পর ওই দশটা মোটরসাইকেলে যদি ভাড়া দেন ভাড়া যদি আপনার দুইশো টাকা করে আসে পার মোটরসাইকেলে তাহলে দশটা মোটরসাইকেলে আপনার প্রতিদিন প্রায় দুই হাজার টাকা ইনকাম আসতেছে তো দুই হাজার টাকা ইনকাম আসলে মাসে হইল কত ষাট হাজার টাকা ধরুন দশটা না করুন আপনি পাঁচটা নিয়ে শুরু করেন পাঁচটা মোটরসাইকেল রাখতে আপনার এক লাখ টাকা খরচ যাবে তো এক লাখ টাকায় যদি আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এটা আপনি কি মনে করতেছেন হিউজ তো আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে যে এই ধরনের টুকিটাকি ব্যবসাগুলোই বর্তমানে বাজারের যে অবস্থা বা মানুষের অনেকের অর্থনৈতিক যে সমস্যা এই ধরনের ব্যবসাগুলো খুব চলতেছে এক কথা বলতে গেলে মানে এই ব্যবসাগুলো দেখা যায় যে অ্যাভেলেবেল করতেছে এক কথা বলতে গেলে যে দেখবেন প্রত্যেকটা বাজারে ডেইলি সুদ যাদের আসে বা এই ধরনের নানান ধরনের বিভিন্ন যাদের ইনকাম আছে এরা কিন্তু এক কথা বলতে গেলে ভালো আছে কারণ আমাদের দেশে কিন্তু এক শ্রেণীর লোক খুবই অভাবে আছে কারণ যারা আমার মতো মধ্যবিত্ত তাদের দেখা যায় যে টাকা পয়সার খুব অভাব যে কোনো বিপদ আপদের জন্য কারো কাছে যেয়ে বলতেও পারে না সইতেও পারে না তাদের জন্য আমি মনে করি এই ব্যবসাটা মানে এটা আপনি একটা সুযোগ নিতে পারেন আর এই ব্যবসাটি হতে হবে পারে আপনার একমাত্র যারা আর কি মফৎসল শহরে থাকেন গ্রাম্য বাজার উপজেলা ভিত্তিক বাজার তারপর হয়ে ইউনিয়ন ভিত্তিক বাজার এই সমস্ত বাজারগুলোতে এই সমস্ত ব্যবসাগুলো খুব জমজমাট এক কথা অনেকে আমাকে গালি দিতে পারেন যে এগুলো হয়ে হারাম ভাই হারাম ঠিক আছে আমি কিন্তু আপনাকে করতে বলি না আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম যদি আপনার পছন্দ হয় আপনি করতে পারেন তো আশা করি আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন